পৃথিবীর বুকে মানুষের জয়যাত্রার আগে থেকেই আজ পর্যন্ত সব ইতিহাসের সংগ্রহশালার নামই হলো জাদুঘর। জাদুঘর একটি দেশের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের নিদর্শন বহন করে। একটি জাতির শেকড়ের সন্ধান পাওয়া যায় জাদুঘর থেকেই। শুধু তাই নয়, একটি জাতির ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেয় প্রজন্ম থেকে প্রজন্মে। তাই প্রত্যেক জাতির কাছে জাদুঘরে রয়েছে আলাদা আলাদা কদর। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সেরা 10টি জাদুঘর সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ১. ব্রিটিশ মিউজিয়াম। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন জাদুঘরগুলোর মধ্যে একটি। জাদুঘরটি ১৭৫৩ সালে প্রতিষ্ঠা করা হয়। বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নানা চিত্রকর্মের বিশাল সংগ্রহ নিয়ে এটি বর্তমানে অন্যতম সেরা জাদুঘর। হাজার বছরের ইতিহাসের নানা নিদর্শন সংরক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়ামে। সংগ্রহের তালিকায় পৃথিবীর পুরো ইতিহাসটা যেন লুকিয়ে আছে এই জাদুঘরে। পদার্থবিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগৃহীত জিনিসপত্রের উপর ভিত্তি করেই জাদুঘরটি শুরুতে গড়ে ওঠে। বর্তমানে পুরো জাদুঘরটি সংগ্রহশালা ৭০ লাখ ছাড়িয়েছে, তবে এর মধ্যে মাত্র ৪০ লাখ জনসাধারণের জন্য উন্মুক্ত। প্রতি বছর গড়ে ৬.৫ লাখ দর্শনার্থী এই জাদুঘর দেখতে যান। মিশরীয় সভ্যতার বিশাল অংশ রয়েছে এখানে। ২. প্রাদো মিউজিয়াম। স্পেনের রাজধানী মাদ্রিদে এটির অবস্থান। পৃথিবীর অন্যতম বিখ্যাত জাদুঘর এটি। বিখ্যাত জুয়ান দে ভিলানুয়েভা এই জাদুঘরটি ডিজাইন করেন। এই জাদুঘরকে পুরো পশ্চিম চিত্রকর্মের এক অসাধারণ সংস্করণ বলা হয়। এই জাদুঘরের প্রধান আকর্ষণ হল রুবেনসেনের দ্য থ্রি গ্রেসেস। বিখ্যাত চিত্রকর ভেলাজকুয়েজের লাস মেসিনিয়াস চিত্রকর্ম থেকে শুরু করে বিখ্যাত সব চিত্রকরদের আঁকা ছবিতে সমৃদ্ধ এই জাদুঘরটি। বিখ্যাত ইউরোপিয়ান চিত্রকরার বিশাল এক সংগ্রহশালা বলা হয় প্রাদো মিউজিয়ামকে। স্পেনের প্রাচীন সভ্যতাগুলোকে সমৃদ্ধ করেছে জাদুঘরটি, ফলে জাদুঘরটি পেয়েছে বিশ্বজোড়া খ্যাতি। ৩. লুভর মিউজিয়াম। পৃথিবীর বিখ্যাত সব জাদুঘরের তালিকায় ওপরের সারিতে থাকবে লুভর মিউজিয়ামটি। পৃথিবীর সেরা স্থাপত্য সৌন্দর্যের মধ্যেও এটি সেরাদের তালিকায় রয়েছে। এই জাদুঘরে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ও মহামূল্যবান অনেক চিত্রকলা এবং ভাস্কর্য রয়েছে। প্যারিসের সিন নদীর তীরে এর অবস্থান। বর্তমানে এতে ৬টি প্রশাসনিক বিভাগ সহ পৃথক গ্যালারিতে গ্রিক, রোমান, মিশরীয় ও প্রাচ্যদেশীয় অসংখ্য শিল্প নিদর্শন রয়েছে। এছাড়া মধ্যযুগ, রেনেসা এবং আধুনিক কালেরও বহু বিখ্যাত শিল্পী ও ভাস্করের শিল্প ও ভাস্কর্য কর্ম রয়েছে। বিশ্বনন্দিত শিল্পীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রেমান্ড ও রুবেন্স ও লিওনার্দো দা ভিঞ্চি ও টিসিয়ানের নাম। দা ভিঞ্চির বিশ্ববিখ্যাত শিল্পকর্ম মোনালিসা রয়েছে এই জাদুঘরে। ৪. গিমে মিউজিয়াম। লুভর মিউজিয়ামের মতো আরেকটি সমৃদ্ধ জাদুঘরের নাম বলতে গেলে সবার আগে চলে আসে গিমে মিউজিয়ামের নাম। এটির অবস্থান ফ্রান্সে। ফ্রান্সের বিশিষ্ট শিল্পপতি এমিল গিমের নাম অনুসারে এই জাদুঘরের নামকরণ করা হয়েছে। এটি প্রতিষ্ঠা করা হয় 18৭৯ সালে। প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরোনোর পর 18৮৯ সালে প্যারিসে শুরু হয় গিমে জাদুঘরের নতুন মাত্রা। এই জাদুঘরটি বিশেষভাবে পূর্ব ও দক্ষিণ এশীয় দেশগুলোর প্রত্ন সামগ্রী নিয়ে সাজানো হয়েছে। এই জাদুঘরটিতে জাপান, চীন, ভারতবর্ষ, মিশর ও গ্রিসের বিপুল পরিমাণ সামগ্রী রয়েছে। ৫. মাদাম তুসো মিউজিয়াম। বিখ্যাত জাদুঘরগুলোর কথা বলা হবে আর সেখানে মাদাম তুসো জাদুঘরের নাম আসবে না, এমনটা হতেই পারে না। যুক্তরাজ্যের লন্ডনে এর অবস্থান। এই জাদুঘরের বিশেষত্ব হচ্ছে খ্যাতনামাদের মোমের মূর্তি তৈরি করে রাখা হয়। মোমের মূর্তিতে সেই অ্যারিস্টটল থেকে শুরু করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান কিংবা স্টিফেন হকিং কে নেই এই মাদাম তুসো জাদুঘরে। এই কারণে এই জাদুঘরটি বিখ্যাত হয়েছে পৃথিবী জুড়ে। তবে এর শুরুটা একটা ইতিহাস। ফরাসি বিপ্লবের সময় নিজেই এই সংগ্রহের সূচনা করেন মাদাম তুসো। কাউকে মৃত্যুদণ্ড দেয়া হলে তার কাটা মাথাটিকে নিয়ে মোমের প্রতিকৃতি তৈরি করতেন তুসো। ৬. উফিজি গ্যালারি মিউজিয়াম। উফিজি গ্যালারি জাদুঘরটি অবস্থিত ইতালির ফ্লোরেন্সে। এই জাদুঘর জুড়ে ছড়িয়ে আছে নানা রকম দর্শনীয় বস্তু। এটিকে বলা হয় রেনেসা যুগে প্রথম চিত্রকর্মের সংগ্রহশালা। এছাড়া জাদুঘরে প্রবেশের শুরু থেকেই দেখা যায় বিখ্যাত সব ভাস্কর্য। যেন এক একটা মূর্তি এক একটা ইতিহাসের কথা বলছে। জাদুঘরটির দেয়ালের পরতে পরতে স্থান পেয়েছে এই সব মূর্তি। এই জাদুঘরের বিখ্যাত সব চিত্রকরের ভাস্কর্যের ঠাসা। বিখ্যাত চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলা, লিওনার্দো দা ভিঞ্চির মতো কালজয়ী সব চিত্রশিল্পীর আঁকা বিখ্যাত সব ছবির সংগ্রহ আছে এই জাদুঘরে। ৭. ইজিপশিয়ান মিউজিয়াম। এই জাদুঘরটির অবস্থান মিশরে। এর যাত্রা শুরু হয় 18৫৩ সালে। এই জাদুঘরের আকর্ষণীয় বস্তুগুলোর মধ্যে রয়েছে মিশরীয় সভ্যতার হাজার বছরের ইতিহাসের সাক্ষী সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মিশরের বিখ্যাত সম্রাট তুতেনখামের সমাধি সহ বিখ্যাতদের সব সমাধি রয়েছে ইজিপশিয়ান জাদুঘরে। প্রায় ১,২০,০০০-এরও বেশি ঐতিহাসিক সভ্যতার প্রত্ন সামগ্রী রয়েছে এই জাদুঘরে। ৮. ভ্যাটিকান মিউজিয়াম। ভ্যাটিকান সিটিতে এই জাদুঘরটি অবস্থিত। মূলত ক্যাথলিক খ্রিস্টানদের জন্য এই জাদুঘরটি বানানো হয়, পরে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এই জাদুঘরে কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর ইতিহাস ধারণ করেনি, বরং এটি ধারণ করা হয়েছে সমাজ ও সংস্কৃতির এক অপূর্ব ঐতিহাসিক নিদর্শন। বিভিন্ন মানচিত্র এবং আধুনিককালের ধর্মীয় অনেক চিত্র সংগ্রহশালায় আছে। বিভিন্ন প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মিশরীয় চিত্রকর্ম সবই রয়েছে এই জাদুঘরে। দীর্ঘ ৯ মাইল জুড়ে রোমান ক্যাথলিক চার্চ এর ভ্যাটিকান সংগ্রহশালা নিয়ে এই জাদুঘর। বছরে প্রায় ৪০ লাখেরও বেশি দর্শনার্থী এই মিউজিয়াম দেখতে আসে। নয় মেট্রোপলিটন মিউজিয়াম। এই জাদুঘরটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় 1870 সালে। প্রায় 20 লাখেরও বেশি দর্শনীয় বস্তু রয়েছে এই জাদুঘরে। এখানে রয়েছে ইসলামীয় সভ্যতার বিভিন্ন চিত্রকর্ম এবং ইউরোপিয়ান অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ আরও অনেক কিছু। বিখ্যাত জার্মান পেইন্টার আলব্রেস্ট ডুবের খোদাই করা অ্যাডাম এবং ইবের মূর্তির জন্য এই জাদুঘরটি বিখ্যাত। 10 হার্মিটেজ মিউজিয়াম। এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম ও প্রাচীন জাদুঘর। 1764 খ্রিস্টাব্দে সেন্ট পিটার্সবুর্গের তৎকালীন রানী দ্বিতীয় ক্যাথরিনের নির্দেশে জাদুঘরটি নির্মাণ শুরু হয়। 1852 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সি স্কিন, লেভিতান, আইজ, তুস্কি ও কুইনজি রেফিন সহ আরও অনেক বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে এই জাদুঘরে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।